गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के बेंगली लैंग्वेज जे एक टॉपिक पढ़े रही है से बांगला भाषार व्याकरण। तो बांगला भाषार व्याकरण नहीं आज के आलोचना कर। देखो बांगला भाषार व्याकरण जानते गेले प्रथमे आमादे आगे जेने निते होबे जे व्याकरण की बा काके बोले। ताहले व्याकरण की बा काके बोले ता जानार जोन्नो একটু আমাদের আগে যেগুলো পড়েছি সেটা একটু মনে করতে হবে। সেটা কি না ভাষা কি বা ভাষা কাকে বলে তোমরা জেনে এসেছো আর ভাষার বিভিন্নতা সম্বন্ধেও জেনে গেছো। এইবার দেখো যে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা আছে, সেইভাবে সেই সমস্ত ভাষার যে শব্দগুলো উচ্চারণ করা বা বলা বা লেখার জন্য কিছু কিছু আমাদের নিয়ম কানুন অনুসরণ করতে হয়। তো এই যে বিভিন্ন ভাষার বিভিন্ন শব্দ কিভাবে উচ্চারণ করা হচ্ছে বা কিভাবে লেখা হচ্ছে বা কিভাবে বলা হচ্ছে তার জন্য কিছু নিয়ম কানুন আমাদের অবশ্যই অনুসরণ করতে হয়। আর সেটা যদি না করি, যদি নিয়ম কানুন একদম ব্রেক করে রুলস রেগুলেশন কোনো কিছু না মেনে ব্রেক করে যদি সেটা করি তাহলে সেখানে কিন্তু ভাষার শৃঙ্খলতা নষ্ট হয়ে যাবে। ভাষার শৃঙ্খলতা বলতে আর কিছু থাকবে না। তো তার জন্য আমাদের অতি অবশ্যই এই নিয়ম কানুনগুলো অনুসরণ করতে হবে। তাহলে এইবার জানা যাক যে ব্যাকরণ কি, বাংলা ভাষার ব্যাকরণ। এটা আমরা পড়ে আসবো, আগে ব্যাকরণ জানবো তবে না বাংলা ভাষার ব্যাকরণ। তো প্রথমে তাহলে আমরা কি জানবো না ব্যাকরণ কি বা কাকে বলে। তাহলে যে বই পড়ে কোনো ভাষা শুদ্ধভাবে এবং অর্থপূর্ণভাবে উচ্চারণ করা বা বলা বা লেখার নিয়ম কানুনগুলি জানা যায় তাকেই বলা হয় ব্যাকরণ, তাকে সেই ভাষার ব্যাকরণ বলা হয়। তাহলে কি দাঁড়ালো না যে বই পড়ে কোনো ভাষা শুদ্ধভাবে এবং অর্থপূর্ণভাবে উচ্চারণ করা বলা এবং লেখার নিয়ম কানুনগুলি জানা যায় তাকেই সেই ভাষার ব্যাকরণ বলে। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা, অর্থাৎ বিশেষভাবে যে বিশ্লেষণ করা সেটা নিয়মকানুন তো অবশ্যই জানতে হবে। এই যে বিশ্লেষণ করব তার জন্য নিয়মকানুন তো অবশ্যই অনুসরণ করা দরকার, তা না হলে বিশ্লেষণ অন্যরকমভাবে করে দিলেই তো যেটা বললাম যে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো ব্রেক হয়ে যাবে ভাষার। আর এই ব্যাকরণ শব্দের প্রতিশব্দ কি তোমরা তো জানোই, ব্যাকরণ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গ্রামার। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ কি, ব্যাকরণ কাকে বলে আমরা জেনে গেলাম। এইবার যে সংজ্ঞাটা আমরা দিলাম ব্যাকরণ কাকে বলে বা ব্যাকরণ কি তার একটু এক্সপ্লেন করা দরকার। না আমরা প্রথমেই বললাম যে যে বই পড়ে কোনো ভাষা শুদ্ধভাবে, অর্থাৎ কোনো একটা বই আছে যে বইটা পড়ে আমরা নিয়ম নীতি জানব। কিসের নিয়ম নীতি? না এই যে উচ্চারণ করছি, এই যে লিখছি, এই যে বলছি বা পড়ার নিয়ম নীতি, সেটা কি হবে না সেই বইটা পড়লে সেটা শুদ্ধভাবে বলা যাবে এবং সেটা অর্থপূর্ণভাবে বলা যাবে। তাহলে সেটা যদি পড়া যায় তাহলে আমরা শুদ্ধভাবে সমস্ত কিছু জেনে নিলাম, অর্থপূর্ণভাবে সমস্ত কিছু জেনে নিলাম, অর্থাৎ সমস্ত নিয়ম নীতি রীতিনীতি সবটাই জানা হয়ে গেল। যেই জানা হয়ে গেল তখন আমরা সুন্দরভাবে ভাষাকে শব্দগুলিকে ব্যবহার করতে পারব, তখন সেখানে কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ হবে না। একবার যদি নিয়মটা জেনে নিই তাহলে তো সুন্দরভাবে সবটাই করা যাবে, তাই না? বলা যাবে, উচ্চারণ করা যাবে, লেখা যাবে। তো প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নিয়ম কানুনগুলো জানা, বলা, লেখা এবং উচ্চারণ, এই হচ্ছে আমাদের ব্যাকরণ।
তো বিভিন্ন ভাষার বিভিন্ন ব্যাকরণ আছে। ব্যাকরণ যেগুলো আছে সেগুলো সমস্ত ভাষার যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণগুলো পড়তে গেলেই জানা যাবে যে কোন ভাষার ব্যাকরণ কি কি নিয়ম আছে না আছে। তো এই যে বিভিন্ন ভাষার বিভিন্ন ব্যাকরণ যেগুলো আছে সেগুলো পড়লেই আমরা জানতে পারবো নিয়ম কানুনগুলো। আর এই যে নিয়ম কানুনগুলো আমরা জানবো শুধুমাত্র কিন্তু লেখার জন্য নয়, শুদ্ধভাবে শব্দগুলো উচ্চারণ করা এবং বলার জন্য আমরা কিন্তু ব্যাকরণ পড়ে নেব, নিয়ম কানুনগুলো জেনে নেব। এইবার আমরা যেটা আসবো এই গেল ব্যাকরণের ব্যাপার, এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। তো বাংলা ভাষাতেও ব্যাকরণ আছে, বাংলা ভাষারও ব্যাকরণ রয়েছে, কিন্তু বাংলা ভাষা ব্যাকরণটা কি না ব্যাকরণটা নতুন, অর্থাৎ কি বাংলা ভাষার থেকে বাংলা ব্যাকরণটা একদমই নতুন। কারণ আগেই তো ভাষা এসেছিল, তারপরে তো ধীরে ধীরে ব্যাকরণ আসছে। এবার বাংলা ভাষার ব্যাকরণ যিনি লেখেন তিনি কিন্তু বাঙালি ছিলেন না, তিনি পর্তুগিজের ছিলেন, পর্তুগিজের লোক ছিলেন। তার নাম কি ছিল? না তার নাম ছিল মানুয়েল দা আসুনসাম। এই যে পর্তুগিজ ব্যক্তি মানুয়েল দা আসুনসাম ইনি বাঙালি ছিলেন না, 1734 খ্রিস্টাব্দে তিনি ব্যাকরণ গ্রন্থ লেখেন। দেখো বাঙালি ছিলেন না কিন্তু ব্যাকরণ লেখেন, বাংলা ব্যাকরণ লেখেন। আর 1743 খ্রিস্টাব্দে সেটি প্রকাশিত হয়, অর্থাৎ ছাপা হয়। কোথায় কীভাবে? না পর্তুগালের রাজধানী লিসবনে এইটি ছাপা হয়। আর অক্ষর কি? না রোমান অক্ষরে, রোমান অক্ষরে এটি ছাপা হয়। কারণ কি রোমান অক্ষরে কেন ছাপা হলো? না তখন বাংলা অক্ষর তৈরি হয়নি, তার জন্যই এটি ছাপা হয় একদম রোমান অক্ষরে। তাহলে কী দাঁড়ালো? না যিনি প্রথম ব্যাকরণ লেখেন তিনি বাঙালি ছিলেন না, 1734 খ্রিস্টাব্দে তিনি লেখেন বাংলা ব্যাকরণ, আর 1743 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। কোথায় হয়? না পর্তুগালের রাজধানী লিসবনে রোমান অক্ষরে এটি প্রকাশিত হয়, কারণ বাংলা অক্ষর তখন তৈরি হয়নি। এই হলো এক নম্বর। দেখো এইটা থেকে কিন্তু ছোট 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 বিভিন্ন প্রশ্ন হতে পারে, প্রত্যেকে মনে রেখে ভালো করে। এরপরে কী হয়? না 1778 খ্রিস্টাব্দে ন্যাথানিয়েল হ্যালহেড নামে এক ইংরেজি ভাষায় কী করলে? না হুগলি থেকে একটি বাংলা গ্রন্থ প্রকাশ করে। তাহলে ন্যাথানিয়েল হ্যালহেড 1778 খ্রিস্টাব্দে হুগলি থেকে এক ইংরেজ ব্যক্তি তিনি ইংরেজি ভাষায় প্রকাশ করেন আরেকটি বাংলা গ্রন্থ। আর পরে কী হয়? না এই বইটি ছাপার সময় পরে কিন্তু তখন বাংলা অক্ষর তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই বইটি যখন ছাপা হলো তখন বাংলা অক্ষরে কিন্তু ছাপা হলো। এইভাবে প্রচুর বাংলা ব্যাকরণ, প্রচুর বাংলা ব্যাকরণ নয়, এইভাবে প্রচুর ব্যাকরণ লেখা হয়। কিন্তু যারা লেখেন তাদের মধ্যে কিন্তু কেউই বাঙালি ছিলেন না। তাহলে কে প্রথম লেখেন? না রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ লেখেন। তাহলে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ লেখেন, কিন্তু বাংলা ব্যাকরণ লেখেন ঠিকই কিন্তু সেটা ইংরেজি ভাষায়, তিনিও বাংলা ভাষায় তখন লেখেননি প্রথমে। তাহলে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ লেখেন ইংরেজি ভাষায়, আর তার মৃত্যুর পরে সেটি বাংলা অক্ষরে প্রকাশিত হয়, তার মৃত্যুর পরে সেটি বাংলা অক্ষরে প্রকাশিত হয়। এইবার সেটি বাংলা অক্ষর অর্থাৎ বাংলায় অনুবাদ হয়ে যায়, বাংলা অনুবাদ প্রকাশিত হয়। তাহলে রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ লিখলেন কিন্তু ইংরেজি ভাষায়, আর তার মৃত্যুর পর সেটি সেই বাংলা অনুবাদ, সেটা বাংলা অনুবাদ প্রকাশিত হয়।
এইবার আমরা জানবো যে আমরা তো জানলাম যে ব্যাকরণ কাকে বলে, এবার আমরা কি জানবো না বাংলা ভাষার ব্যাকরণ, যেটা আমাদের আসল টপিক, বাংলা ভাষা ব্যাকরণ কাকে বলে, না বাংলা ব্যাকরণ কাকে বলে যদি জানতে হয় তাহলে আমাদের কি জানতে হবে না যে ব্যাকরণ পড়ে, যে ব্যাকরণ পড়ে বাংলা ভাষা শুদ্ধভাবে এবং অর্থপূর্ণভাবে বলতে লিখতে এবং উচ্চারণ করতে পারা যায় তাকেই বলা হয় বাংলা ভাষার ব্যাকরণ। তাহলে যে এখানে আমরা কিন্তু যে বই বলবো না, এখানে আমরা ব্যাকরণ বলবো, কারণ ব্যাকরণ তো আবিষ্কার হয়ে গেল, লেখা হয়ে গেল। তাহলে যে ব্যাকরণ পড়ে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে লিখতে এবং উচ্চারণ করতে পারা যায় তাকেই আমরা কি বলবো না বাংলা ভাষা ব্যাকরণ। তাহলে বাংলা ভাষা ব্যাকরণ কাকে বলে সেটা আমাদের জানা হয়ে গেল, ব্যাকরণ কাকে বলে সেটাও জানা হয়ে গেল, ব্যাকরণ কীভাবে লেখা হলো, কীভাবে বাংলা ভাষার ব্যাকরণ লেখা হলো, কে লিখলেন, কী ভাষায় লিখলেন সেটাও জানা হয়ে গেল। আর কি জানা হলো না পরে বাংলা ভাষা ব্যাকরণ কে লিখলেন, তিনি বা কী ভাষায় লিখলেন সেটাও জানা হয়ে গেল। প্রথমে তো ব্যাকরণ গ্রন্থ লিখলেন, কে লিখলেন না ম্যানুয়াল দা আশ্রম সাউ, বাংলা ভাষা ব্যাকরণ লিখলেন কিন্তু অন্য ভাষায়। রাজা রামমোহন রায়ও লিখলেন কিন্তু ইংরেজি ভাষায়, পরে সেটা বাংলায় বাংলা অনুবাদ প্রকাশিত হল। তাহলে এই গেল আমাদের ব্যাকরণের গল্প, বাংলা ভাষার ব্যাকরণ। প্রথম ব্যাকরণ জানলাম, তারপরে বাংলা ভাষা ব্যাকরণ। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে, আর এই যে টপিকটা যেটা হলো সেটা খুব ভালো করে তোমরা পড়ে নেবে। আমি কিন্তু বিভিন্ন প্রশ্ন করব এখান থেকে, ঠিক আছে? আর এবার আমরা যেটা করব কি না প্রথম থেকে একবার করে দেখে নেব যে আমরা কি কি শিখে এলাম। এই যে প্রথম অধ্যায় আমাদের ছিল, অর্থাৎ ভাষা ও ব্যাকরণ, প্রথম থেকে আমরা দেখে নেব যে কি কি আমরা শিখলাম না ভাষা ব্যাকরণ বা মাতৃভাষা। তাহলে প্রথম দিন যেটা আমরা শিখলাম সেটাই ছিল আমাদের ভাষা সম্বন্ধে, কিভাবে ভাষা আবিষ্কার হলো, তার আগে কি পরিস্থিতি ছিল, তারপরে ভাষার উৎপত্তি সম্বন্ধে জানলাম, তারপরে আমরা জানলাম ভাষার বৈশিষ্ট্য, তারপরে আমরা জানলাম ভাষার বৈশিষ্ট্য জানার পর জানলাম ভাষার বিভিন্নতা। ভাষার বিভিন্নতা অর্থাৎ কি, ভাষার বিভিন্নতা বলতে কি বোঝানো হচ্ছে বা কি বোঝানো হয়। তারপরে আমরা জানলাম যে ভাষার প্রকার ভেদগুলি, ভাষা কয় প্রকার, কি কি, কাক এবং সেগুলি বা নামগুলি কি কি। সেটা জানার পরে আমরা জানলাম যে যে ভাগগুলো ছিল সেই ভাগগুলো কি ছিল আমাদের, না ভাষা দুইটি প্রকার ভেদ, ভাষাকে দুই ভাগে ভাগ করা হয় বা ভাষা দুইটি রূপ, লেখ্যরূপ কথ্যরূপ। আমরা জেনেছিলাম লেখ্যরূপ কথ্যরূপ কাকে বলে সেটাও জেনে নিয়েছিলাম। এইবার কি জেনেছি না লেখ্য ভাষার আবার কয়টি রূপ, লেখ্য ভাষার দুইটি রূপ আমরা জেনেছিলাম, সাধু ভাষা চলিত ভাষা। সাধু ভাষার ব্যবহার প্রথম দিকে কিভাবে হলো সেটা আমরা জেনেছি, এরপরে চলিত ভাষার সেটা কিভাবে প্রচলন ঘটলো, চলিত ভাষা কিভাবে আবিষ্কার হলো সেটাও আমরা জেনে এসেছিলাম। তারপরে আমরা আরও আর একটা জেনেছিলাম যেটা কি না মাতৃভাষা, মাতৃভাষা কি কাকে বলে আর কিভাবে মাতৃভাষা শেখা যায়, মাতৃভাষা কেন সহজ সরলভাবেই শেখা যায়, আলাদা কোনো সময় লাগে না বা এটা কঠিন কোনো জিনিস নয়, কঠিন কোনো ভাষা নয় অন্যান্য ভাষার থেকে। তাহলে মাতৃভাষা সম্বন্ধে আমরা মোটামুটি জেনে এসেছিলাম এবং আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয় সেটাও আমরা জেনেছিলাম। আর আজকে আমরা যেটা জানলাম যে ভাষার বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ। তাহলে আরও আর একবার রিপিট করে দিই যে আমরা প্রথমে জানলাম ব্যাকরণ কী বা কাকে বলে, তারপরে জানলাম আমরা বাংলা ভাষার ব্যাকরণ কাকে বলে, কিভাবে একজন একজন করে বাংলা
ভাষা ব্যাকরণ লিখলেন, কোন কোন ভাষায় তারা সেগুলোকে প্রকাশ করলেন বা কোন কোন ভাষায় সেটা ছাপা হলো, কোথায় ছাপা হলো। তাহলে এই হয়ে গেল আজকে আমাদের ক্লাস ওয়ার্ক। আর আমাদের এই যে প্রথম যে চ্যাপ্টারটি ভাষা ব্যাকরণ মাতৃভাষা, এটাও আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন থেকে তোমাদের বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে। আর শুধুমাত্র বইয়ে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে অর্থাৎ এক্সারসাইজে যেগুলো দেওয়া আছে সেগুলোই যে করলে হবে তা নয়। আমি কিন্তু বারবার বলি যে চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। অলরেডি তোমাদের লাইভ ক্লাসে আমি জিজ্ঞেসও করেছি। তাহলে সেই মতো প্রিপারেশন প্রত্যেকে নিয়ে নাও, ঠিক আছে? তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। পরের দিন আমরা চলে যাবো আমাদের প্রশ্নোত্তরগুলো, ঠিক আছে?